রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল 9:34 মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল লক্ষ্মীপুরের রামগঞ্জে, ঢাকা থেকে 86 কিলোমিটার দূরে। রিখটার স্কেলের মাত্রা ছিল 5.6, ভূপৃষ্ঠ থেকে 35 কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র। এদিকে ভূমিকম্পে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কুমিল্লার একটি পোশাক কারখানার 200-এরও বেশি কর্মী আহত হয়েছেন, তবে কেউ গুরুতর আহত হয়নি।